মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। ঠিক ঠিক করছে ভিড়, অসংখ্য মানুষের ভিড় নিয়ন্ত্রণে আনতেই হিমশিম খাচ্ছে পুলিশ। বছরের প্রথম দিন ঠিক এরকমই ঠাসা ভিড় দেখা গেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক ব্যাংকের সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ভিড় লম্বা লাইন কিসের জন্য? কেউ সন্তানদের নিয়ে, কেউ বৃদ্ধা মাকে নিয়ে, কেউ আবার এসেছেন সপরিবারে, অপেক্ষা রয়েছেন, লাইন দিয়েছেন, আর এত অপেক্ষা আধার কার্ড সংশোধনের জন্য। অনেকেই বলছেন, নাওয়া খাওয়া ভুলে আধার সমস্যা মেটাতেই ফর্ম নিতে লাইন দিয়েছেন রাত থেকেই, সকাল গড়িয়ে বেলা হলেও পরিস্থিতি লাগামহীন। আমরা কাল থেকে দাঁড়িয়ে আছি লাইনের, মানে আগাচ্ছে না, একটুকু আগাচ্ছে না লাইন থেকে। আমরা অত বন্ধ দাঁড়িয়ে কাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দাঁড়িয়ে আছি এখানে। কিসের জন্য দাঁড়িয়ে আছেন? আমরা ওই আধার কার্ডের নামটা ভুল আছে, ওই নামটা সুধারণ করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। লাইনে অপেক্ষারতদের ধৈর্যের বাঁধ ভাঙছে প্রত্যেকের দাবি। এভাবে ঘন্টার পর ঘন্টা সকাল থেকে রাত অনিশ্চয়তার মধ্যে থাকা মানুষগুলোর সমস্যার সমাধান করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হোক। রঘুনাথগঞ্জ থেকে বিপ্লব দাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।